ময়মনসিংহ সদর উপজেলা ভোট কেন্দ্র থেকে আমরা এবার জানবো নির্বাচনের খবর আমাদের সহকর্মী শাহ আলম উজ্জ্বলের কাছ থেকে। উজ্জ্বল, ভোটের পরিস্থিতি আপনার কাছ থেকে জানতে চাই, ইভিএম সম্পর্কে কি বলছেন ভোটাররা? জাকিয়া, আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই যে উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচন চলছে। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে ইভিএম এর মাধ্যমে, একটানা বিরতিহীনভাবে চলবে বেলা 2টা পর্যন্ত। ময়মনসিংহ জেলার 13টি উপজেলা 13টি ভোট কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের যে স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা এই ভোট প্রদান করছেন। এবার ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 4 জন এবং সাধারণ সদস্য পদে 35 জন ও সংরক্ষিত নারী আসনে 17 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনাকে বলে রাখি যে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ময়মনসিংহের গফরগাঁও ও মুক্তাগাছা 2 জন সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী আসনে গফরগাঁও থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে উৎসব পরিবেশে ভোট গ্রহণ চলছে এবং প্রশাসন ইতিমধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ ও আনসার এবং বিজিপি মোতায়েন রয়েছে। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স তো রয়েছে এবং ভোটাররা লাইনে দাঁড়িয়ে তারা ভোট প্রদান করছে। সদর উপজেলা প্রত্যেকটি ইউনিয়নের ভোটাররা উপজেলা পরিষদ প্রাঙ্গণে তারা ভোটারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দশীল প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন।